হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বঙ্গ অ্যাপেটাইট। আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। রান্নাটি করতে প্রয়োজনীয় উপকরণগুলি আমি স্ক্রিনে শেয়ার করলাম। একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে মশলাগুলো মিক্স করে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। রান্নাটি করার জন্য আমি 4টি রুই মাছের পিস নিয়ে নিয়েছি। এটা আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন বেশি পুড়ে না যায়। হালকা বাদামি রং আসলেই পেঁয়াজগুলো তুলে নিতে হবে। আমার এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এটা অন্য পাত্রে তুলে রাখছি। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এবারে ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য পাত্রে মাছগুলোকে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট। কিছু একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু ওর মধ্যে গরম জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন চিনি দিয়ে টমেটোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলোও নরম হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পরে খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে হবে যাতে দইটা ফেটে না যায়। মশলাটা কষে গেলে ওর মধ্যে আমি 2 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে মিনিট খানেক রান্না হতে দিতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে।
এখানে আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। সব কিছু একটু সাবধানে মিশিয়ে নিতে হবে। এ পর্বে খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব সহজেই তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় রুই মাছের কালিয়া। দুপুরে গরম ভাতের সাথে রুই মাছের এই প্রিপারেশনটি থাকলে দুপুরের খাওয়া দাওয়া জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।